হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল আইরিন এনজয়া। আমি এসে গেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। তো অনেকদিন আমরা ডেইলি ব্লগ দিইনি, তো আমি আর মা বেরিয়েছি এখন। তখন আমরা এসেছি লেক মার্কেটের দিকে, কিছু টুকটাক কেনাকাটা করব। তারপর আমরা অনেকদিন নুডলস অ্যান্ড স্পাইসে খেতে যাইনি, তো সেখানে আমরা যাব খেতে। চলুন আমাদের সাথে যাওয়া যাক। আজকে আমার অফিস থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গেছে আসতে আসতে, কারণ আমাদের অফিসে এখন শিফটিং হয়েছে, নতুন জায়গাতে আমরা গেছি। আজকে বহুত টায়ার্ড আমি, এমনিতেই কিছুদিন ধরে খুব টায়ার্ড আমি, কারণ আমাদের অফিস শিফট হয়েছে। অফিস আমি চেঞ্জ করিনি, জাস্ট আমাদের অফিসটা শিফট হয়েছে, কাছাকাছি গেছে। তো সব জিনিসপত্র গোছানো, সিস্টেম গোছানো, সিস্টেমের সাথে সব লাইন কানেকশন করা, এইসব কাজগুলো হচ্ছে, প্লাস ধুলো বালি উঠছে, তো সেই এতে আরও টায়ার্ড হয়ে পড়ছি। আরও এমনিতেই আমার ডাস্ট অ্যালার্জি আছে, আরও হাঁচি কাশি এইসব আমার হচ্ছে। রোজই বলতে গেলে ধুলো বালি ঘেঁটে আসছি, মনে হচ্ছে যেন আমি কোনো হয়তো মাটি দোলার বা এসব কাজ করছি। এখন কতদিন চলবে আমি ঠিক জানি না। এটা এখনও পুরো অফিস প্রপার ওয়েতে সেট আপ হতে প্রায় 1 মাস তো লেগেই যাবে আমাদের। তো এসে গেছি আমাদের ডেস্টিনেশনে, অনেক দিন পর আসছি। বলো মা, অনেক দিন পর আসছি না? ঘেমে গেছো মা? ঘামটা মুছে নাও, এখানে এসি আছে। হ্যাঁ, তা চলুন যাওয়া যাক ভেতরে। এখানকার স্পেশালিটি কিমচি স্যালাড, আপনি যদি এখানে বসে খান তাহলে আপনাকে ফার্স্টে ওরা কিমচি স্যালাডটা দেবে, যেটা খুব ভালো খেতে হয়, আর একটু স্পাইসি আর একটু সুইটনেস আছে এর মধ্যে। কি হলো এরকম এক্সপ্রেশন দিচ্ছ? ফার্স্টের দিকে তো খাচ্ছিলে না। তো আমরা অর্ডার করেছিলাম লাতমেকাই চিকেন, এই যে এটা দেখতে, এটা মার প্লেটে খাও মা। মাকে অর্ডার দিলে মা খায়, তার আগে মা খায় না, আমার অর্ডারের অপেক্ষা করে। কেমন? চলুন আমিও এবার খাই। আর কোল্ড ড্রিঙ্কে মা নিয়েছে সেরেনা, কারণ মা কোক পছন্দ করে না, আর আমি নিয়েছি কোক। এক টান খেয়েই নাও, একটু কলা ভিজিয়েই নাও। তো আমাদের এখন খাওয়া হয়ে গেছে, গাড়ি আসছে, তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এবার বাড়ির দিকে আমরা যাচ্ছি। সাইডে মা অ্যাজ ইউজুয়াল সিরিয়াস হয়ে আছে, গম্ভীর হয়ে আছে। কেমন লাগলো? ভালো, খুব ভালো, টেস্টি ছিল, টেস্টি ছিল। আর না হলে, টেস্টি না হলে কি করতে? না হলে ঝগড়া করতে? না, না হলেও খেয়ে নিতাম, নিয়েছি যখন খাবো, নষ্ট করবো। ও বলতাম ভালো ছিল, যদি বলতাম, কিন্তু না ভালো ছিল। আমার এই রাজার বসন্ত রায় রোডের এই জায়গাটা খুব পছন্দ, কারণ হচ্ছে এই গাছটার জন্য খুব ভাল লাগে আমার এই জায়গাটা। আর এই সামনে মোমোর দোকান আছে, খাইনি কোনোদিন এখনো অবধি, হয়তো একদিন খেয়ে নেব। খুবই ভিড় হয় দোকানটায় দেখি এই গলির দিকে আসলে। এখন রাস্তাঘাটে বেরোতে এত ভালো লাগে, আর বলতে গেলে পুজোর 1 মাসই বাকি, দেখতে দেখতে। হ্যাঁ ঠিক, পুজো পুজো গন্ধ। আর এখন বেশ রোড যেটা ওঠে না, এখন রোডটা পুরোপুরি আলাদা। হ্যাঁ, এখনকার রোডটা দেখি পুরোপুরি একটা আলাদা একটা রোড ওঠে, যেটা না পুজো পুজো টাইপের, মানে মনে হয় যে না পুজো আসছে, পুজো আসছে। আমি আর মা সেদিনকেই বলে এই ব্যাপারে কথা বলছিলাম না,
এই টাইমটা বেশ ভালো, পুজো একবার চলে আসবে, ব্যাস দেখতে দেখতে পুজোর চারটে দিন কেটে যাবে। দশমীর পরের দিন একাদশী, অফিস তারপর খুলে যাবে, অফিসে গিয়ে আবার তারপর কাজ করো, আবার সেই সেম লাইফ। এই পুজোর চারটে দিন যে এত মজা করি। হ্যাঁ, আমরা যাচ্ছি মুড়ি কিনতে, কারণ বাবা বলেছিল যে বাইরে কিছু, মানে বাইরে বলতেই চাইনিজ এই টাইপের কিছু খাবে না, ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে, তো আমরা এখন ঝালমুড়ি কিনতে যাচ্ছি। এটা হচ্ছে এই মুড়ির দোকান। এখানে সামনে দেখছেন সেদ্ধ ছোলা, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা সবই রাখা আছে। চাইলে আপনারা প্যাকেটেরও এখানে কিনতে পারেন, চাল ভাজা আছে, গাঁটিয়া আছে, ছোলা ভাজা আছে, বাদাম আছে, চিপস আছে, পাপড়ি দেওয়া চানাচুর, চিড়ে আছে, চিবড়া, সবুজই ঝাল, এটাকে বলে যে আমি জানি না, খেয়াল নেই আমার নামটা, সবুজ রঙের এটাও আছে, যেটা মন চাইবে সেটাই আপনারা কিনে খাবেন। যে বড় ঠাকুরের মন্দির, নমস্কার করে নিলাম, আমার মা এগোচ্ছে, তো বারবার আমাকে চুল ঠিক করতে হয়, এটা আবার একটা বাজে অভ্যেস হয়ে গেছে চুল ঠিক করাটা। আমরা মুড়ি নিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, কারণ বাবা ওখানে এসে গেছে, বাবা খাবে। পাশে যে স্ট্রাকচারগুলো করা দেখছেন, পুজো আসছে, মানে সামনে যে মোড়ে সিগন্যালের সামনে পুজো আসছে, এখন সব হোর্ডিং লাগানো হবে, বেশ ভাল লাগছে। আর এখন রাস্তায় ভিড়টাও বেশ একটু অন্যরকম লাগে, মানে পুজো পুজো ভিড় একটা। দোকানে গিয়ে লেগিংস দেখছিল, কারণ লেগিংসটা আমাদের এখনো অবধি কেনা হয়নি, তো মা নিজেই কনফিউজ কোনটা নেবে কোনটা নেবে না, তো আমি মাকে বললাম একেবারে কুর্তিটা সাথে আনবে, দেখে সেই অনুযায়ী তারপর তুমি কিনবে, তাহলে আবার ভুলভাল নিয়ে যাবে, ম্যাচ করবে না, তারপর আবার আসো, আবার চেঞ্জ করো, কারণ মার একটা কুর্তিতে প্রবলেম হয়েছিল, ওরা বলেছিল যে এক্সচেঞ্জ করে দেবে যদি সাইজে যদি কোনো প্রবলেম হয়, তো একেবারে কনফার্ম হয়ে কেনাটাই আমি মনে করি যে বেটার। তো এখন আমি বাড়ি এসে গেছি, চেঞ্জ করিনি, মাথাটা ব্যথা করছে আর ভালোও লাগছে না, একটু শোবো। তো আজকে তাড়াতাড়ি ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আর আপনাদেরকে আবার আমি বলছি যে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল আইরিন অ্যান্ড জয়া সাবস্ক্রাইব করুন, আইরিন জয়া সরি, আর ফেসবুক পেজ আইরিন জয়া লাইক করুন, তাহলে তো আমরা উৎসাহ পাবো, তাহলে তো আমরা মোটিভেট হব যে না, ভিডিও পোস্ট করে লোক দেখতে চাইছে, জানতে চাইছে যে আমরা কী করছি না করছি, তো কাইন্ডলি আমাদের পেজটা লাইক করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, গুড নাইট। ও আর একটা কথা, আমি আশা ছাড়ছি না, আমি আশা রাখবো যে আপনারা নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসা দেবেন। গুড নাইট।